তরফ থেকে আপনার কোন রকমের ক্ষতি করার কেউ থাকবে না কোনদিন ক্ষতির সম্মুখীন হবেন না আপনি কোনদিন দুষ্ট মানুষ মিসকিনদের পাশে দাঁড়ানোর কথা আল্লাহ বলছেন খাদ্য দানে উৎসাহিত করো এই আপনাকে আমি দুটো একটা উপদেশ দিয়ে যাচ্ছি উপদেশগুলো শুনুন বাড়িতে অনেক সময় ভিখারি আছে আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো ভিক্ষা দাও বলে কি বলে না একটা লোক এসেছে দরজা খুলে তো বাড়ি কোথায় বাড়ি আমার এই ইলামিতে কি জন্য এসেছো ভিক করতে এসেছো তুমি ভিক করতে এসেছো তোমার হাতে বড় মোবাইল কেন বাড়ি কোথায় সীতারাম বলে তাই কি করতে এসেছো ভিক চাই কুড়ি পাও দেখো ভিক চাইতে এসেছে আবার জিন্স প্যান্ট পরে এসেছে ঢং দেখো একটা মহিলা ভিখারিনী এসেছে দরজায় বাড়ির মেয়েটা তখন ঢং দেখো আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে এত দামি শাড়ি পরতে পারে না আবার মহিনুর শাড়ি পরে ভিক করতে এসেছে এত অভিযোগ যারা বাবরি মসজিদ ভেঙেছে বলুন তারা ভালো লোক না খারাপ লোক কথা বলুন খারাপ লোক খারাপ লোক নুপুর শর্মা ভালো মেয়ে না খারাপ মেয়ে আপনারা কি বুঝতে পারছেন না খারাপ মেয়ে বাংলাদেশ তসলিমা নাসরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ মেয়ে তাই না তাহলে এদের রুচি দেয় কে আল্লাহ আল্লাহ শিয়াল কি আর এদের আল্লাহ আল্লাহ তাই তো তাহলে এদের সবাইকে আল্লাহ তার লোকমা থেকে ফেরত দেয় না যারা মসজিদ ভাঙে যারা মাদ্রাসা ভাঙে কোরআনের বিরুদ্ধে যারা মামলা করে মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারা মামলা দায়ের করে এদেরকে আল্লাহ কেটে দেয় তার দস্তরখান থেকে ফেরত দেয় না তুমি দু টাকার কয়েন দিবে তাই বলছো তোমার হাতে মোবাইল কেন ঠিক করতে এসেছো আপনি ফেরত দেবার কে হে আল্লাহ রাসূল বলেছেন আফসালুল কওল সাদাকাতুন ভিখারি তোমার দরজায় এলে মিসকিন তোমার দরজায় এলে তুমি যদি ব্যস্ত থাকো অন্তত পক্ষে মিষ্টি কথাটুকু বলো এসেছো বাবু আমি একটু জামা কাপড় কাচতে ব্যস্ত আছি তুমি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো আর না হলে আগামী সপ্তাহে যখন আসবে দুদিনের ভিক্ষাটা তোমাকে একদিনে দিয়ে দেবো বাবু কিছু মনে করো না খুব ব্যস্ত আছি আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি যদি উত্তম কথাটুকু যদি তাকে বলে মনে অবশ্যই আপনি দান করে যে নেকি পেতে সেই নেকি পাবে ওই জন্য আপনাকে বলি যে মসজিদে নামাজ পড়তে যাবেন জুম্মার দিনে যখন প্রথমে দুই রেকাত নামাজ না পড়ে আপনি বসবেন না তারপরে আপনার কাজ কাজ তারপরে কাজ হচ্ছে ডান দিকে বাম দিকে একবার করে দেখে নেওয়া যে মসজিদে কোন দুস্থ অসহায় মানুষ আছে কিনা যদি দেখেন কেউ বেটির বিয়ের জন্য এসেছে কেউ এসেছে অসহায় কেউ অন্ধ মানুষ কেউ প্রতিবন্ধী তাকে গিয়ে আসতে করে বলুন বাবু তুমি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযালিকা আল্লাযী ইয়াদুফু ইয়াতীম ওয়া ইয়াহুজ্জু আলা ত্বাবিল মিসকিন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নালুক জাহান্নাম মুসাল্লিদের জন্য নামাজিদের জন্য সাংঘাতিক ব্যাপার নামাজিদের জন্য বলছে জাহান্নাম এ কঠিন ব্যাপার নয় নামাজ ছাড়া তো আমরা অনেক লোক আছি নামাজ পড়ি অনেক প্রকারের আমরা নামাজি আছি কেউ কেউ শুরু জুম্মার দিনে পড়ে কেউ কেউ ঈদের পড়ে
কেউ কেউ আবার দুই তিন ওয়াক্ত পড়ে, ফজরে পড়ে না, এশায় পড়ে না, কেউ আসরে পড়ে, মাগরিবে পড়ে, জোহরে দেখা যায় না, এরকম নামাজ আছে না নেই? আচ্ছা, যে একটা লোক দিনে চারবার পড়লো, একবার বাদ দিল, একটা লোক দিনে তিনবার পড়লো, দুবার বাদ দিল, বলুন তো এ নামাজিদের মধ্যে না নামাজ বেনামাজিদের মধ্যে? কথা বলুন, বেনামাজি নামাজিদের মধ্যে, তাই তো? একজন বলছে নামাজিদের মধ্যে, মানে সাংঘাতিক বুদ্ধি হয়। আপনাকে এবার একটা কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পাঁচটা সাবজেক্টের উপরে, ধরে না পাঁচটা সাবজেক্টের উপরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আপনি চারটে সাবজেক্টে 100 করে পেয়েছেন, 100, আর একটা সাবজেক্টে পেয়েছেন হাসের ডিম দুটো, 00। আচ্ছা বলুন তো, আপনার রেজাল্ট যখন বার হবে আপনি পাস না ফেল? মানে আপনি চারটেতে 100 করে পেয়েছেন, কিন্তু একটাতে গোল পেয়ে গেছেন, এই জন্য ফেল। ঠিক তেমন পাঁচত্ব সালাত ফরজ, চারটেতে আপনি 100 পেলেন, একটাতে গেলেন না, আপনি বেনামাজি। কি বলছি বুঝতে পারছেন না? আপনার ফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজিদের ব্যাপারে বলছেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজি অমনোযোগী অসুস্থ বোধ করে, এই নামাজিদের জন্য ফাওয়াইল, আল্লাযীনা হুম তুরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে, ফাওয়াইল নাউন আল মাউউ, আরে জাহান্নাম তাদের জন্য, কাদের জন্য? যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে। কয়েকটা খারাপ কাজ বলে দিলাম, আল্লাহ আমাদের এই কাজগুলি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন আমিন বলুন। এটা মসজিদের উন্নতি কল্পে জানি জালসা, আমি জানি যে কমিটি ছটপা ছটপা করছে, যে এখন আমাদের কথা রেখে না বলছে, বকেই যাচ্ছে। আর একটা ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দেবো, যাদের ভালো লাগছে না সুসুল করে উঠে যান, আপনার যত উঠে যাবেন আমার তত ভালো, আমিও তাদেরই পালাবো, বুঝলেন না? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, প্লিজ প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা শুনে আর 5 মিনিট পরে যান, 5টা মিনিট পরে অনুরোধ, 5টা মিনিট পরে যাবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত জায়গা আমরা দান করি, উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ, তাই না? উত্তম জায়গা মসজিদ। যারা বলছেন এরা একেবারেই ভুল করেছেন, যদি বলছেন তাহলে ঠিক কোনটা? ঠিক আমি বলে দেবো কোরআন দিয়ে, পৃথিবীর সব থেকে ভালো কাজ এবার বলে দিচ্ছে আপনাকে, আমলটা করুন। এক, আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা, লোক দুটো বুড়ো হয়ে গেছে, মানে বুড়ো বুড়ি দুইজন স্বামী স্ত্রী বুড়ো হয়ে গেছে, একজনের বয়স 90 আর একজনের বয়স 80। 90 আর 80 বছরের বুড়ো বুড়ি তার বেটাদের কাছে আপনাদের এলাকায় কি সিস্টেমে ভাত খায়? পানি। তাহলে মনে হচ্ছে যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, মানে এইরকম একটা ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। 15 দিন করে পানি হয়েছে, 15 দিন, 16 দিন হয়ে গেছে, তা বৌমা বড় বড় চোখ বার করে দিয়ে বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজকে ক তারিখ, চোখে দেখতে পাবো না? আল্লাহ, কি ঘটনা ঘটছে, কি ঘটছে না ঘটছে? আপনার দুতলা বাড়ি, আপনার মা দুতলাতে উঠতে পারে না বলে আপনার আব্বা মা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আব্বা মা দুজন থাকে, চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো ইয়াসমিনা, তোমার জন্য কি আনবো? বলছে আমার জন্য আনবে একটা তাঁতের শাড়ি, আমার মেয়ের জন্য এই আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে রাখবে আমার বোনের জন্য দুটো চুড়িদার আনবে, সালোয়ার, কোন শাড়ির কথা বলছে। ও দিল্লির কোন এক দোকানে গিয়ে কেনাকাটা করে রেডি, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা করো, ছেলেটা তখন বলছে, সবার হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনছি, আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। ওর স্ত্রী তখন বলছে, কেন
প্রত্যেক বছর তুমি তোমার আব্বাকে লুঙ্গি পাঞ্জাবি কেন দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চলে দেখতে পায় না, বাড়ি চলে এসো। ও তখন ভয়ে থাকতে করে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছে। তার বইয়ের কথা সবাই জানে। আমি যতই এখানে ফড়ার ফড়ার করি বাড়ি গেলে কিছু বলতে পারি না। বাড়ি গেলে যদি কিছু বলিতে পারো তুমি কি পাগল নাকি? তোমায় কে কথা তো শুনে? প্রধান বক্তা বলে তোমায় কে নিয়ে যায়? পাগল যারা তারা শুনে, আমি তোমার কথা শুনবো না। মনে মনে বলছি ওরে আল্লাহ তোকে এমন করে আমার জন্য বানিয়েছে যে আমি এখন যতই যেমন মানে নি লোক হই তোর কাছে আমি দুর্বল। হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, এটা ওটা, আবি যাবি, যে যেখানে যাক বাড়ি গেলেই সব মাংসব্দ। কোনো বাচ্চা নাকি চলবে না, চলবে? বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে চার ভাই। ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে ঈদ গিয়ে যাচ্ছে। তোমার আব্বা, তোমার মা মসজিদে তকবীর পাঠ হচ্ছে ঈদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তকবীর হয় না? নতুন জামা পরে সবাই ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বা গত বছর একটা পুরাতন লুঙ্গি পরেছিল, তোমার মা 80 বছর বয়সে আস্তে 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 করে উঠে বাক্স থেকে সেই লুঙ্গিটা তোমার আব্বার হাতে দিয়ে বলেছে, কেউ তো আমাদের নেই, তুমি এই লুঙ্গিটা পরেই ঈদগাহে যাও। তোমার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ হয়ে গেল, সবাই আগে আগে বাড়ি এসে যে তোমার আব্বার বয়স হয়েছে তো ওই জন্য আসতে একটু দেরি হয়েছে। সবার বাড়িতে মাংস রুটি পোলাও হচ্ছে, সবাই বাড়িতে নাচানাচি আনন্দ ফুর্তি করছে। তোমার মা দুপুর দুটো তিনটে পর্যন্ত মশারির ভিতরে আছে, চারটে বৌমা ঈদের দিন বলে কথা একজনকে বার করে গোসল করিয়ে নতুন সাদা শাড়িটা পরিয়ে দিল না। তোমার আব্বা তোমাদের মেন গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে। চার যুবক পেটা থাকার পরেও তোমার আব্বা তিনটে পর্যন্ত খেতে পেল না, কেন? তুমি কেন বলতে পারো তোমার আব্বা মায়ের এই অত্যাচার? আল্লাহু আকবার। তোমার আব্বা মায়ের এই অত্যাচারের পিছনে কেউ দায়ী নাই, তোমার মা তোমার আব্বার থেকে পৃথিবীতে খারাপ মানুষ আর কেউ নেই, কেউ নেই। তোমার মা যে বড় অপরাধী, তোমার আব্বা যে বড় অপরাধী, দুজনের অপরাধ বলে তুলে ধরি, দেখুন কেমন অপরাধ আপনার মা করেছে, তার ফলশ্রুতিতে তাকে আজকে সিঁড়ির তলায় বসবাস করতে হচ্ছে, পায়খানা পেচ্ছাপ করে রেখে দিয়েছে, একটা বৌমাও খোঁজ নেয় না, সাংঘাতিক বড় অপরাধী। গগন পাহাড়ির মেয়ে আপনার মা, আপনি যখন পেটে এসেছিলেন আপনার মা লজ্জার মাথাতে লাঠি মেরে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল, তোমার মতোই বদমাশ ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে, এটা তার জীবনের এক নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তুলত, এই কালো কুচকুচে চুলগুলো হসপিটালের বেডে তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ইনজেকশন দিতে ভয় করতো, জীবন ইনজেকশন দিতে পারত না, তোমার মা তোমাকে জন্ম দিবে বলে হসপিটালে গিয়েছে, ডাক্তার বাবুরা বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে, এ বাচ্চা আর মনে হয় বাঁচানো যাবে না। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি ধারণা ছুরি যদি আপনার কাছে থাকে আমার ভরসার চামড়াটা কেটে দেন, দিয়ে আমার বাচ্চাকে বার করুন, আমার প্রাণের বিনিময় হলেও তাকে আপনি বাঁচান, আমি পৃথিবীতে আর কোনো ভয় করি না, শুধু একবার আমি মা ডাক শুনতে চাই, তোমার যে মা ইঞ্জা
সাক্ষাৎ দিতে ভয় করে তোমার যে মা কাজ ওই লোক দিয়ে ব্রেক মানে ব্রেকে লোক কাটতে ভয় করে সেই মা তোমার মতো অপদার্থ সন্তানকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে সাদা চকচকে তোমার মায়ের পেটের চামড়া ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই যে ডাক্তার বাবুরা মোটা সুচ দিয়ে আর সুতো দিয়ে তোমার মায়ের চামড়া সেলাই করে দিয়েছে আজ 90 বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বর বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে এক এক বারে 250 গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয় 90 টাকা যদি 50 টাকা যদি দুধের যদি কেজি হয় একটা মা তার সন্তানকে দুধ পান করায় 90,000 টাকা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ বুড়ো বয়সে এই পরিস্থিতি যে তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার আব্বার অপরাধ কি জানো তোমার আব্বা তো আরো খারাপ আরো বদমাশ ছিল তোমার আব্বা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করতে যেত দুর্গাপুরে তোমার আব্বার বয়স প্রায় 65 কাছাকাছি দুতলার উপরে ইট বয়ে তুলতে হতো 10টা করে তোমার আব্বার পক্ষে সেটা সম্ভব ছিল না তোমার মা বারবার ফোন করত সবাই স্কুলে যায় সাইকেলে করে আমাদের আব্দুল্লাহ হেঁটে যেতে চাইছে না তোমার আব্বা 65 বছর বয়সে 10টা করে ইট তুলে তুলে 70-80 100 200 300 টাকা পেত আর ঠিকাদারের কাছ থেকে 20 টাকা করে 10টার সময় টিফিন খরচা বাবদ পেত তোমার আব্বা দীর্ঘ 1 বছর 10টায় টিফিন খাওয়া বাদ দিয়ে সেই 20টা করে টাকা জমা করে তোমার মায়ের কাছে সে বলেছিল আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তোমার আব্বা মানে কি জানো তোমার আব্বা মানে ঈদের দিনে সবার জামা কাপড় কিনে দেওয়ার জন্য কেরালায় রাজমিস্ত্রি লেবার খাটা কাজে চলে যায় তোমরা ভাই বোন যাতে নতুন জামা কাপড় পরে ঈদের দিনে আনন্দ করতে পারো নিজে ছেঁড়ালেনি পরে ঘুরছে আল্লাহ আল্লাহ কোরআন বলছে ইয়া সালুনাকা মা সাইন ফিকুন জায়গা কোনটা নবী আবার বলছেন কোরআন বলছে নবীকে নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন তোমরা যত ভালো কাজ করো তোমরা যত ভালো খরচা করো সবথেকে উত্তম খরচা করার জায়গা হলো সন্তান তার মায়ের জন্য যেটা খরচা করে সন্তান তার বাপের জন্য যেটা খরচা করে এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই মসজিদে দান করলে 10 টাকা 10টা নেই কি হবে বাড়ি যাওয়ার সময় ওই 10 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান মিসওয়াক 10,000 নেই কি হবে ইনশাআল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন কিছু কিছু লোক আছে টাকা বেশি হয়েছে নিয়ে উমরা হজ করতে যাচ্ছে বারে বারে বলছে উমরা হজে চাচা কোথায় বলছে এবারেও নিয়ত করেছে অথচ মা পানি সিস্টেমে ভাত খায় আমি মনে মনে ভাবি যে প্লেট ভেঙে পড়ে যায় না কেন ও ভেবেছে মনে হয় মক্কাতে জান্নাত রেডি করা আছে আর মা বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় আস্তাগফিরুল্লাহ যদি বলছেন সুবিধার্থে করেছি ওইটা কেন সুবিধা হবে এটা তো আরো সুবিধা হতো তোমার মা থালা নিয়ে বসে থাকবে চার বৌম আর চার বাটি তরকারি দিয়ে যাবে এটা তো আরো বেশি সুবিধা আরো বেশি সুবিধা নয় এটা করা যায় যায় না আমি রাধায় জলসা যদিও প্রায় 2 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল একদম পুরা 1:30টা বাজতে গেল খুব বিনীত অনুরোধ করে বলছি না আল্লাহর ঘর আমি টাকা পয়সা চাইব না অনেক খুন যাবৎ আদায় হয়েছে বিরক্ত করব না আপনারা 10টা লোক নিয়ত করুন
যে আমার আব্বা মায়ের জন্য আমি 5000 টাকা মসজিদে দেব আপনি যখন বলছেন পৃথিবীর উত্তম ব্যক্তি আব্বা মা একটা লোক বলুন তো যে আমি 5000 নিয়ত করছি আমার আব্বা মায়ের জন্য দেব মরে যাক বা বেঁচে থাক একটা লোক বলুন তো 90000 টাকা দুধ পান করেছেন শুধু একটা লোক বলুন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় 5000 না হলে 2000 টাকা বলে আর আমি না বলতে ভুল করেছি আপনি কেন ভুল করছেন কত আব্বা মায়ের জন্য আর কারোর জন্য না আমাদের সমাজে একটা ধারণা আছে সাহেব যে আব্বা মা বেঁচে থাকলে তাদের নামে দান করতে হবে তাই না অথচ আপনি বুঝেন তো আব্বা মা বেঁচে থাকা অবস্থায় দান করলে আরো বেশি ওরা তৃপ্তি পাবে যেমন সন্তান আজকে আমার জন্য দান করেছে আজমল আজমল 3000 ওর আব্বা মায়ের জন্য দিচ্ছে ওর মা মারা গেছে তার জন্য এইরকম আরো একজন মানুষ বলুন যে আমি আর 2000 দিব আমার আব্বা মায়ের জন্য কে উঠবেন না আমি আর ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেব বলুন আমি অন্তত 1000 টাকা বলুন যে আব্বা মায়ের জন্য নিয়ত করেছি 1000 টাকা দিব আমি তো আপনার 5000 বলেছি বলে দিতে হবে তার কোনো মানে নেই আর একজন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমি কিন্তু এরকম করে দোয়া করব না এটা যেন মাথায় থাকে আমি আশা করবেন না যে মনে হয় বানিয়ে বানিয়ে দোয়া দোয়া করবে সব করব না আমি এই আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি আসসালামু আলাইকুম কত আর আর কিছু একটু ইয়ে করে দেন আর কিছু একটু করে দেন আমার ছেলেরা ইনকাম করতে শিখেছে আমার জন্য দান করছে মানে মারা গেলেও উনি এখন থেকেই ভাববেন যে আমার ছেলেরা আমার জন্য দান করে 25000 টাকা আব্বা মায়ের জন্য দিচ্ছে আল্লাহ যে মাস্টার সাহেবকে ওনার মালে বরকত দাও ওনার পাপগুলিকে ক্ষমা করে দাও সংসারে সচ্ছলতা দান করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি আর কেউ আছেন ভাই অন্তত বলুন যে আমি 1000 টাকা মসজিদ আল্লাহর ঘরে দিব তোমার আব্বা মায়ের জন্য দিব মাশাআল্লাহ আর একজন 1000 টাকা দিলেন আপনি যদি এখন বলতে পারতেন যে আমার নাম সাইফুল আমার আব্বার নামে দিচ্ছি আপনার আব্বা যে কত তৃপ্তি পেত আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি নাম কামির উদ্দিন 1000 প্লিজ একটু বলুন অন্তত 10000 টাকা হোক বলুন আর অন্তত কি 500টা টাকার নিয়ত করুন যে আমার আব্বা মায়ের জন্য 500 টাকা আমি দান করব আছেন কেন কেন শুকরিয়া আসলে একই জমিতে বারবার চাষ দেওয়া হচ্ছে তো আমারও তো ভাও খারাপ ট্যাক্টরের জুতো নাই মানে এমন জাল ফেলেছে আমার আগে একজন বক্তা যে একটা মাছও পুকুরে আর বাদ নাই বুঝলেন তো যাক আমি আদায় করতে অত কটু না যদিও তবুও কমিটির তরফ থেকে বলা হয়েছে বলছি ভাই একটু মেহেরবানি করুন করুন কেউ দিবেন একটু দিবেন কে আসছে নাকি শুকরিয়া একটু মেহেরবানি করুন কেউ আছে না 10-20 টাকা দিবার মতো কেউ আছেন মাশাআল্লাহ একজন আসছে টাকা গুনছে মানে কিছু একটা ঘটনা ঘটবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দিচ্ছেন না সেগুলো মারে বলতো আমিন আমিন আরে কৃপণতা করতে নেই তো আমিনটা বলুন যারা দিচ্ছে আল্লাহ তাদের মারে বলতো আমিন 100 টাকা নেই আপনার কাছে 100 টাকা নেই এই যে একটু শব্দ আসবে এখানে ইউটিউব চলছে তো শব্দ আসবে
10 টাকা নোট আছে তাই দেন অসুবিধা কি মাস মাগফিরাত সেলল পিন মাগফিরাত মাগফিরাত 5000 টাকা দেখুন একটু মজলিস ভাড়া